আজকে আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা আপনাদের সামনে নিয়ে আই ফেলাইলাম। এক তালাক, দুই তালাক, তিন তালাক। ভাই, আপনি তখন এক আগেই বহু তালাক দিয়ে ফেলাইছেন, নতুন করে আজকে আবার কি তালাক দিলেন? আজকে 71 টিভিকে তালাক দিলাম, মানে বয়কট করলাম। কেন ভাই, 71 টিভি আবার কি করলো? 71 টিভি মানুষের আবেগ নিয়ে খেলে, ইসলাম বিরোধী কথাবার্তা বলে, নাস্তিকের আড্ডাখানা 71 টিভিতে। এটা সত্য? একটা ভালো টিভি চ্যানেলকে নিয়ে অযথায় আপনারা অন্ধমন্দ কথা বলতাছেন। 71 টিভি চ্যানেলটা অসাধারণ, সব সময় সত্য কথা তুলে ধরে, জনগণের চাহিদাগুলোও নিখুঁতভাবে তুলে ধরে। আগে কইতে দেন, 71 টিভির পোস্টগুলো এক কথায় অসাধারণ, খুবই যুক্তিপূর্ণ তথ্য তুলে ধরেন। আমি আশাবাদী 71 টিভি চ্যানেল একদিন বাংলাদেশের নাম্বার ১ বাইঞ্চুদ চ্যানেলে পরিণত হবেন। লালবাতি যে তুমি জ্বালাবা, সেটা তো আমি আগে থেকেই জানি বা জানি। 71 টিভি সাধারণ মানুষের জন্য নয়, এটা টাউট শ্রেণীর মানুষের জন্য। কিরে নাসির, তুই আমারে কিছু কলি নাকি? আরে না ভাই, আপনারে কিছু কমু কিসের জন্যে? আমি একদিন 71 টিভিকে বাস দিছিলাম, আর সেজন্যই তুই আমারে টাউট বলে অন্যরকম একটা বাস দিলি। আচ্ছা যাই হোক ভাই, 71 টিভিকে সেই দিন বাস দেওয়ার কিছু অংশ আমাদের দর্শকদের একটু দেখান তো। ঠিক আছে, যাও শুরু করেন জামাই সাহেব। এই যে আপনি মানুষজনকে যে বিপদে ফেলেন, আজব আজব নিউজ করে, এটার রহস্যটা কি? আমি যখনই ফেসবুকে গেছি, তখন দেখি যে আমার হাতে তলোয়ার, কেন হাতুরা সিংহ আমি কাটতেছি মারতেছি। হ্যাঁ, এই যে একটা মিথ্যা একটা যে বাজে একটা নিউজটা করলেন, এগুলো আমার ক্যামেরাম্যান করেছে ভাই। যা, 71 টিভির পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে রিলোড দিলেই এক সেকেন্ডে 10-12 জন করে ফলোয়ার সাবস্ক্রাইবার কমতেছে, এটার সমাধান কি? এইটার সমাধান একটাই, আর সেটা হলো আইক্যাল আবাস হজম করা। 71 নামটা শুনলে এই জাতের একটা আবেগ কাজ করে, সেই আবেগকে কাজে লাগিয়ে কিছু কুলাঙ্গার নাস্তিক চরমভাবে ইসলাম বিদ্বেষী হয়ে উঠেছে, বিশেষ করে 71 টিভির উপস্থাপিকা মিথিলা, যিনি মসজিদ নিয়ে কটূক্তি করতেও বলেন নাই। মসজিদ তো আছেই, মানে মসজিদ তো সবার আগে জমি দখলের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় উপাসনালয় তৈরি করা। মাথা নষ্ট, এইটা আমরা জানতাম, এইটা নিয়ে তোমরা ওকে আর বেশি কিছু বলো না। আচ্ছা, এই মিথিলা নামের মেয়েগুলা জানি কেমন, তাদের নাম শুনলেই আমার মাল্টিপ্লাগের কথা মনে পড়ে যায়। আমার মনে হয় 71 টিভির এই মিথিলাকে ধরে সিফাতুল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া উচিত। অবশ্যই একজন ফাঁসির আসামিকেও কাঠগড়ায় দাঁড়িয়ে কিছু বলার সুযোগ দেওয়া হয়, আর এইখানে 71 টিভির ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলা একজন মৌলানাকে তাদের প্রোগ্রামে ডেকে এনে 30 সেকেন্ড সময় দিচ্ছে না কিছু বলার, উল্টা তারা ইসলাম নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে। আসলে তারা কি চায়? তারা চায় ইসলামকে পুরোপুরি ধ্বংস করে দিতে, আর সেটা আজকে আমি প্রমাণ করে দিব। তাই নাকি? আমি নাকি বলেছি 71 টিভি প্রচার করেছে? আমি বলেছি অমুসলিমদের সম্পদ কেড়ে নিলে, ছিনে নিলে কোনো গুনাহ নাই, এটা প্রচার করতেছে। আচ্ছা বলেন, আমার বক্তব্য খণ্ডন করে তারা প্রচার করছে, দেখাও দেখাও। ওয়েট ওয়েট, তাদের কেউ কেউ ভিন্ন ধর্মের মানুষদের সম্পত্তি দখলের উস্কানিও দেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেন, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না। কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাৎ করে জোর করে, তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা? দেখুন, হিন্দু সম্পদ জোর করে খাবেন, এটা অমানবিক, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেক, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না, অন্য কোনো ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আর একবার মন দিয়ে শুনুন হুজুর কি বলছে, আর 71 টিভি কি প্রচার করছে। হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেক, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল,
আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে। তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেন অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না, অন্য কোনো ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সবশেষে একটি কথাই বলবো, যারা একাত্তর টিভির সাথে একাত্তরের চেতনার মিল খুঁজে বেড়াচ্ছেন তাদের জেনে রাখা উচিত সুন্দরবন আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস এক নয়। কথা সত্য, একাত্তর সাল শ্রদ্ধার আর একাত্তর টিভি লজ্জার, একাত্তর সাল অর্জনের আর একাত্তর টিভি বর্জনের। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আমরা করবো যা